কলেজ স্তরের 6 সেমিস্টারের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রজেক্ট, যেটা কিনা 100 নম্বরের। এই প্রজেক্ট আর্টস, সায়েন্স, কমার্স অর্থাৎ বিএ, বিএসসি, বিকম পাস এবং অনার্স সকল শিক্ষার্থীদেরকে একটি টাইটেলের উপর ভিত্তি করে একটি প্রজেক্ট তৈরি করতে হয়। প্রজেক্ট সংক্রান্ত অনেকগুলি ভিডিও আমি আপলোড করেছি ইতিমধ্যে, তোমরা সেই ভিডিওগুলি দেখলে দেখে নিতে পারো, ভিডিওগুলির লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে। তোমরা অনেকে গাইড ডিক্লারেশনের কথা বলেছিলে, গাইড ডিক্লারেশনের উপর একটি ভিডিও দেওয়ার জন্য, তাই আজকে তোমাদেরকে গাইড ডিক্লারেশনটা দিয়ে দিলাম, যেটা কিনা তোমরা ফ্রন্ট পেজের পরে প্রথমে কৃতজ্ঞতা স্বীকার অর্থাৎ অ্যাকনোলেজমেন্ট, অ্যাকনোলেজমেন্টের পরে তোমরা গাইড ডিক্লারেশনটা দেবে। এখানে তোমরা গাইড ডিক্লারেশনটা দেখে নাও কী করে তোমরা দেবে। এই ভিডিওতে গাইড ডিক্লারেশনটা আমি ইংলিশে দিয়েছি, কারণ সব শিক্ষার্থী গাইড ডিক্লারেশনটা ইংলিশে দিতে চায়। আর যদি তোমাদের মধ্যে কেউ বাংলাতেও গাইড ডিক্লারেশন দিতে চাও, তবে তোমরা কমেন্ট করবে, আমি পরবর্তী ভিডিওতে আমি বাংলা গাইড ডিক্লারেশনটা দিয়ে দেব। এখানে তোমরা দেখে নাও তোমরা প্রথমে কী লিখবে। প্রথমে এই যে নীল যে দাগটা দিলাম, এই নীল দাগটাতে তোমরা তোমাদের নাম লিখবে। তোমাদের নাম লেখার পর লিখবে হ্যাজ কমপ্লিটেড হার প্রজেক্ট ইন টাইটেল। এখানে এনটাইটেল লেখার পরে তোমরা কী করবে, তোমাদের প্রজেক্টের টাইটেলটা লিখবে। তোমরা মনে করো প্রজেক্ট তৈরি করেছো নন কোঅপারেশন মুভমেন্ট, তো তোমরা নন কোঅপারেশন মুভমেন্ট লিখবে। বা মনে করো প্রজেক্টের টাইটেল হচ্ছে বুদ্ধিস্টিক সিস্টেম অফ এডুকেশন, তাহলে তোমরা এখানে লিখবে বুদ্ধিস্টিক সিস্টেম অফ এডুকেশন, অর্থাৎ তোমাদের প্রজেক্টের টাইটেলটা এখানে লিখবে। টাইটেলটা লেখার পর লিখবে অ্যাকর্ডিং টু মাই স্যাটিসফ্যাকশন, তারপরে দ্য ট্রেনি হ্যাজ সিনসিয়ারলি অ্যান্ড অনেস্টলি পারফর্মড হার প্রজেক্ট ওয়ার্ক অফ 6 সেমিস্টার বিএ। এখানে তোমরা যদি সায়েন্সের হয়ে থাকো তবে বিএসসি লিখবে, বা যদি বিকমের হয়ে থাকো তবে বিকম লিখবে, আর আর্টসের যারা তারা তো বিএ লিখবে। এখানে ব্যাকেটে আছে পাস, তোমরা যদি অনার্সের হও তবে ব্যাকেটে অনার্স লিখবে। কোর্স আন্ডার দ্য ত্রিপুরা ইউনিভার্সিটি এ সেন্ট্রাল ইউনিভার্সিটি, তারপরে নিচে লিখে দেবে আই উইশ হার সাকসেস ইন লাইফ, তারপরে নিচে এখানে দেখো লেখা লিখবে যে সিগনেচার অফ গাইড। এই সিগনেচার অফ গাইডের উপরে তোমাদের গাইড টিচার সিগনেচার করবে। এর নিচে তোমাদের কলেজের নাম এবং কলেজটা কোন জায়গাতে অবস্থিত অর্থাৎ কলেজের ঠিকানাটা লিখে দেবে। তোমাদের যদি প্রজেক্ট নিয়ে কোনো সমস্যা থাকে বা প্রজেক্ট সম্পর্কে আরও কিছু জানতে চাও, তবে ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে, তোমরা নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। ভিডিওটা তোমাদের সকল বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং ভিডিওটা থেকে যদি তোমাদের উপকৃত হয় তবে একটি লাইক করবে এবং কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। ধন্যবাদ, তাহলে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য একটি বিষয় নিয়ে।